যখন আমার সার্কিটে আমি দিব, তখন আমাকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে সিরিজের সাথে কানেক্টেড, সিরিজ কানেক্টেড থাকবে, ঠিক আছে? প্রয়োজনে সার্কিটটাকে ভেঙে অ্যামিটারটা সার্কিটের যেই পোর্শনটুকুর কারেন্টটা আমি নির্ধারণ করতে চাচ্ছি, বের করতে চাচ্ছি, সেখানে আমাকে এটাকে সিরিজ কানেক্টেড করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু সে রিডিং উল্টা পাল্টা দেখাবে। আর এটা হচ্ছে আমার ভোল্ট মিটার, এটা হচ্ছে আমার ভোল্ট মিটার। তো সেক্ষেত্রে আমাকে এটা কি করতে হবে, প্যারালালি কানেক্ট করতে হবে যদি আমি ভোল্টেজটা মাপতে চাই। আর এটা হচ্ছে আমাদের ওয়াট মিটার, এটা ওয়াট মিটার, কিন্তু আমরা এই মডিউলটা ব্যবহার করব না। এখানে চাইলে আমরা শুধুমাত্র কারেন্ট অথবা ভোল্টেজ অথবা আপনার যদি 200 ভোল্টের উপরে যায় এসি, ডেফিনেটলি আমরা এটা বাই করতে পারবো। আবার যদি আমি বলে যে না ওয়াট মিটার হিসাবে চিন্তা করব, তখন এই যে এখানে ওয়াট ওয়ান ওয়াট টু দুইটা ওয়াট মিটার একসাথে আমরা এখানে কাজ করতে পারবো, কিন্তু আমরা এই মডিউলটা ব্যবহার করব না। আমরা আসলে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ওই যে ওইখানে দেখেন থ্রি ফেস ওয়াট মিটার মডিউল, এই কথাটা এখানে লেখা আছে, এটা আমরা এখানে ব্যবহার করতে পারবো, ওইটা ব্যবহার করবো। হ্যাঁ, আর যদি বলি যে না আমার ওয়াট মিটার আমি ব্যবহার করতে চাই না, তাহলে আমি কিন্তু খুব সিম্পলি এই ভোল্টেজ আর কারেন্ট যদি মেজার করি, আমি যদি আমার পাওয়ারটা বের করতে পারবো ফিজিক্যাল টু ভিআই, রাইট? এইটা এখন এই জিনিসটা কি, ইলেকট্রিক্যাল ফল্ট যদি দেখা যায়, তখন আপনার ওই সার্ভিস স্টেশন থেকে যারা আসে, মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন ইয়া থেকে যারা আসে, ওনারা এসে দেখবেন অনেকের হাতে, ইঞ্জিনিয়ারদের হাতে বা এখন আমি যদি বলি যে না এখানে এই অ্যামিটার দিয়ে কারেন্ট মাপেন, পারবেন? হ্যাঁ, এসি মানে কোন এসি, এয়ার কন্ডিশন? ও, এসির মধ্যে? বাবা, যখন আপনি ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে এসি বলবেন, তখন কিন্তু এয়ার কন্ডিশন বলতে হবে, আর নাহলে বলতে হবে যে যখন অল্টারনেটিং কারেন্ট যখন মাপবে। এখন তো এসি গরমের সময় তো এসি বলতে আমরা আবার অন্য কিছু বুঝে যাই, এয়ার কন্ডিশন বুঝে বেশি। আচ্ছা, তো এটা হচ্ছে, তখন আমরা কি করবো, এই যে দেখেন এই যে এখানে চাপ দিলে এই যে এটা খুলে যায়, খুলে যেয়ে আপনি তখন এই যে তারের মধ্য দিয়ে দিয়ে আপনি এটা এটার ভোল্টেজ কত বা কারেন্ট কত এগুলো আপনি এখানে মাপতে পারবেন। এবং এখানে আপনি এই যে দেখেন এই যে এটা দিয়ে আপনি চাপ দিয়ে কয়েকবার চাপ দিলে আপনি এই যে এখান থেকে, যেমন আপনার প্রথমবার চাপ এরকম থাকলে সে হচ্ছে, মানে প্রথমবার যদি চাপ দিয়ে দেন তাহলে সে হচ্ছে আপনাকে কি দিবে, এসি দেখাবে। যদি চাপ খুলে দেন তাহলে সে ডিসি দেখাবে, এবং এই ডিসিতে আপনি হচ্ছে আপনি এখান থেকে আপনার রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে কি ডায়োডের যে দিকগুলো সেগুলো হচ্ছে আপনি আনতে পারবেন। এবং এখানে সর্বোচ্চ আপনি যেটা মাপতে পারবেন সেটা হচ্ছে 200 অ্যাম্পিয়ার থেকে 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপাবে, ঠিক আছে? এবং হচ্ছে যে লাইট জ্বালা থাকে, তো এইভাবে হচ্ছে আপনি কাজ করতে পারেন। আর যদি আপনি তার দিয়ে করতে চান, এই যে এখানে তারও দেওয়া যাবে, ঠিক আছে? এই হচ্ছে আপনার বিষয়। সো এইটা যেভাবে কাজ করে, ক্ল্যাম্প মিটার যেভাবে কাজ করে, মোটামুটি ওই একইভাবে হচ্ছে আপনার সিটিও কাজ করে, ভিতর দিয়ে তার, ঠিক আছে? সো এইটা হচ্ছে আসলে আমরা অত বেশি আমাদের ল্যাবে এটা আমরা ব্যবহার করবো না, জাস্ট এটা আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে বা ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো তাই এটা এখানে দেখেন, ক্ল্যাম্প মিটার আমাদের প্রয়োজন নেই, আমরা এই যে ভোল্ট মিটার অ্যামিটার দিয়ে কাজ করতে পারি, আমাদের এটা প্রয়োজন নাই। আরেকটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, যেটা ছাড়া হবে না, সেটা হচ্ছে টেকোমিটার, টেকোমিটার স্যার। হ্যাঁ, এই টেকোমিটারের মূল কাজ হচ্ছে, সে আমরা বলি না যে সিনক্রোনাইজ করতে হবে, হ্যাঁ, তারপরে এখন
আমরা যখন সিনক্রোনাস জেনারেটর নিয়ে কাজ করব, আমরা কি জেনারেটরটা হাত দিয়ে ঘুরাবো? আমাদের তো একটা মানে প্রাইম মোবাইল লাগবে। এখন আমরা কিন্তু টারবাইন বসাবো, টারবাইন তো বসাতে পারবো, তখন আমরা কিন্তু ওই ডিসি মোটর দিয়ে চালাবো। কেন ডিসি মোটর, কেন আমি সিনক্রোনাস মোটর বা ইন্ডাকশন মোটর ব্যবহার করতেছি না, সেটা আমরা যখন কাজ করব তখন আলোচনা করবো। তো ডিসি মোটরটা আমার প্রাইম মোবাইল হিসেবে কাজ করবে, ওই যে একটার সাথে আরেকটা, ওই যে মনে করে এখানে ওই যে ডিসি মোটর আছে দেখেন ডান পাশে, ওই যে এই কর্নারে, হ্যাঁ এখন আমাকে একটা নির্দিষ্ট রোটেশনে ওকে ঘুরাইতে হবে। 1800 RPM হইতে পারে, 1200 RPM হইতে পারে। এটা যে 1200 RPM এ ঘুরতেছে আমি বুঝবো কেন? তখন আমাকে যে এটা এই ওইটা ওই যে দেখেন যে এখানে যে মাঝখানে একটু আপনার মার্ক করা আছে, আমি জাস্ট এখানে দিয়ে দিই, তখন ও হচ্ছে ঘুরবে এবং ওই টেকোমিটার থেকে তখন আমরা জানতে পারবো যে এত RPM এ ঘুরতেছে। ওই যে সিম্পল একটা ফর্মুলা ছিল n=120f/p এরকমই তো, নাকি উল্টা বলছি? ভুলে গেছেন? নিচে আনছিলি, হ্যাঁ, ওই স্পিডের ইকুয়েশনটা যদি আপনি ব্যবহার করেন সেখান থেকে আপনি ফ্রিকোয়েন্সি ঠিক মতো একটা সিঙ্ক করছে কিনা আপনি ধরতে পারবেন। ওইখান থেকে আপনি বাইর করতে পারবেন যে আপনার প্রাইম মোটরটাকে কত বেশি ঘুরাইতে হবে। এখন আমরা এই যে এখানে তখন ইন্ডাকশন মোটরে এই যে এখানে দেখেন ডিসি মোটরে কি বলে যে এখানে এই যে ফিল্ড রিওস্টেট এখানে আমরা সাপ্লাই কম বেশি করে কি করতে পারবো, স্পিড বাড়াইতে কমাইতে পারবো ইনশাআল্লাহ। তো এখন দেখেন এখানে কয়টা জিনিস আছে, একটা হচ্ছে RPM রোটেশন পার মিনিট অথবা রেভুলেশন পার মিনিট, আর একটা হচ্ছে m/min, এটা কি m/min, এটা কি হবে? RPM তো বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে RPM এই কাজ করব, ওকে? ওইটা আমি জানি না, m/min এটা আপনারা দেখে নেন। দেখেন তো আপনাদের ইন্টারনেটে সার্চ দেন m/min কি বুঝাচ্ছে। এখন আন্দাজে যদি বলি মিটার পার মিনিট হবে, খুঁজে বের করেন মিটার পার মিনিট। আচ্ছা এটাই বলছে, তাহলে এটা যদি মিটার কি মিটার স্যার নাম কি m ছোট হাতের m মিটার নাম দেখো মিটার ডিসি মোটর তো আপনারা বসেন দেখেন পাইছেন, আপনি লেখেন এই সার্চটা দিতে পারেন না, হোয়াট ইজ দ্য মিনিং অফ m/min লেখেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ট্রাই করবো। হ্যাঁ দেখেন দেখেন, আপনি ট্রাই করে দেখেন না, ইকুয়েশন আসলে হবে না, এটার অর্থ থাকতে হবে। RPM এর যদি অর্থ থাকে এটার অর্থ থাকতে হবে, জানতে হবে না দিয়ে শুরু করবে আপনি পুরো যদি মনে করে আছে যে আপনি ইউনিভার্সিটিতে পড়তে যাবেন, দেখো এর হিসেবে এটা টেকোমিটার নিয়ে বসে আছে বলবো যে এই ইউনিটটা বলো, আপনি একটা বলে আগলা করতেছেন সবগুলো উল্টো উল্টো করছেন, কেমন হবে স্যার? হ্যাঁ এই যে এখানে তো কোনো স্ক্যানার নাই, কি করতে এটা? হ্যাঁ মিটার পার মিনিট, এইটা যদি মিটার পার মিনিট হয় এরপরটা হচ্ছে ফিট মিনিট। ঠিক আছে, তার মানে এই সিম্পল জিনিসটা আপনারা সার্চ করে বের করতে কত সময় লাগে? এটা আমি স্বীকার করবো না, এটার দোষ আমি, এটা আপনাদের দোষ বলবো। হ্যাঁ ঠিক আছে ফাইন, এখন তাহলে আমরা
এই সিম্পল জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। এটা হচ্ছে খুবই বেসিক জিনিস যেগুলো আমাদের দরকার, এগুলো জাস্ট একটু করে নিয়ে এগুলো জিজ্ঞাসা করবো না, এগুলো করাবো না আমরা। আপনাকে দেখেন ইউজ অফ ডিএমএম, ডিএমএম মানে কি? ডিজিটাল মাল্টিমিটার। স্টার্ট হয়ে গেলে হবে বলতে তো হবে ডিজিটাল মাল্টিমিটার। আচ্ছা এখানে দেখেন থ্রি সুইচে কিভাবে আপনি ভোল্টেজ মাপবেন, এখানে ইজিলি এখান থেকে দেওয়া আছে, কিন্তু আমরা এটাও করব না। আমরা আসলে এই 5 6 7 তারপরে হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং পার্ট যেটা 8 নাম্বারটা, এটা আমরা নেক্সট ক্লাসে এটা ইনশাআল্লাহ করব, ঠিক আছে? এটা হচ্ছে মূল, এইখানে যাওয়ার আগে যে এই জিনিসগুলো নিয়ে কীভাবে কাজ করা যায় এইটার একটা ইন্ট্রোডাক্টরি ল্যাব। আমরা কিন্তু এখনও আপনাকে সিনক্রোনাস জেনারেটর দিয়ে কাজ করাচ্ছি না, সিনক্রোনাস মোটর দিয়ে কাজ করা, কারণ আমি এখন যেটা দিয়ে আপনাকে আমি রিসেন্টলি পড়াইলাম হচ্ছে কি শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স টেস্ট, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স টেস্ট। এটা তো আরে আপনাদেরকে আরেকটা ক্লাস আমাকে নিতে হবে, তারপরে নিয়ে আমরা বুঝব যেটা কীভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এরপরে আমরা অথবা থার্ড ল্যাবে ওসিসি এসসিসি টেমপ্লেট, কথা বুঝতে পারছেন? তো এখন প্রথম যদি আমি এখন বলি যে ল্যাব নেব দুই মাস পরে, তাহলে তো আপনারা ডিমোটিভেট হয়ে যাবেন। তো আমাদেরকে ইন্ট্রোডাক্টরি পার্ট যে আসলে মডিউলগুলো দিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি, ডাটা নিতে পারি, সেগুলো আমরা দেখব, ঠিক আছে? সবচাইতে ইম্পর্টেন্ট এবং যে জিনিসটা হচ্ছে জানা প্রয়োজন এই জিনিসটা এখানে আপনাদেরকে দেখানো হয় নাই, এটা একটু দেখাই। এখানে দেখেন এই তার এই ওয়্যারগুলো খুবই ইম্পর্টেন্ট, এটাকে বুঝতে হবে। আপনি কিন্তু এমন একটা ডিভাইস নিয়ে কাজ করতেছেন, এমন একটা মডিউল নিয়ে কাজ করতেছেন যে মডিউলটা কিন্তু আপনার জীবনটা কেড়ে নিতে পারে। আপনার ইলেকট্রিসিটি কিন্তু এখান থেকে দেখেন আপনি ওই যে এখানে। আচ্ছা এখানে কি সব সার্কিট ব্রেকার কি আরসিবি আরসিবি আছে এখানে? আরসিবি থাকলে ভালো হতো না, যে ধরলেই পড়ে যেত, যাই হোক নাই যখন সমস্যা নেই। আপনাদের যারা মানে আসাদ ভাই তো মনে করেন একেবারে শুরু থেকে আছে, উনি সব জানে, সমস্যা নেই, উনি থাকা মানে আপনারা একটা আশ্বস্ত পাবেন। না না দেখেন সাবধানতা আপনার, এইখানে ধরলে উনি এখানে বসে আছে, আস্তে আস্তে কিন্তু শেষ, তো কেয়ারফুল। এটা হচ্ছে আপনাদেরকে জাস্ট আপনারা বোঝাচ্ছে আসলে দুই চার সেকেন্ডে ক্ষতি তো হবে ভাই, আপনি কারেন্ট যে যাবে আপনার মধ্যে দিয়ে এটা কি ভালো জিনিস? সো ক্ষতি হবে, কিন্তু কথা হচ্ছে আপনি সাবধান থাকবেন। অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনাকে কিন্তু যখন যে একটা বিষয় নিয়ে আপনাকে কি করতে হবে, আপনি প্রথমে এই তারটা দেখেন, এই তারটা কোনোভাবেই আপনার আসলে মানে যদি ডিরেক্ট আপনি কারেন্টের মধ্যে দিয়ে দেন, দেখেন সব জায়গায় ইনসুলেটর, কোনো জায়গায় কিন্তু আসলে আপনার শক খাওয়ার কোনো উপায় নেই। কিন্তু যদি এই যে দেখেন এই যে ভিতরে আপনি দেখেন ছিদ্র ছিদ্র আছে, এখানে হাত দিয়ে দেন আপনি যখন ডিভাইসে, আমরা অনেক আছে না এরকম করে দিই এইভাবে ইয়ে করি না, খুব কশিয়াসলি আপনাকে কাজ করতে হবে। কারণ আপনি যদি 120 ভোল্ট নিয়েও কাজ করেন, অনেক সময় আমরা দেখবেন এখানে স্পিড বাড়াইতে 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 দেখেন এখানে এই যে 100 ভোল্ট, তারপরে এই যে দেখেন এই যে ডিসি ভোল্ট আপনি ডিসিতে ইজিলি পাওয়ার দিতে পারছেন কত 240, আর 0 থেকে 240 মানে এটা ভ্যারি করতে পারবেন, এই যে এরকম দিয়ে ভ্যারি করতে পারবেন, তাই না? সো এই যে পাওয়ার সাপ্লাইগুলো যে যখন আমরা এখানে কাজ করব, এটা একটু এখানে আমরা ফোকাস করি ক্যামেরাম্যান দিয়ে, এখানে খেয়াল করে দেখেন এই যে ডিজিটাল মিটারে আপনি কিন্তু রিডিংটা দেখতে পাবেন, ভোল্টেজ এবং ভোল্টেজ, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে কি ডিসি। তো এখানে খেয়াল করে দেখেন এখানে আপনি 240 ভোল্ট ডিসি নিয়ে কাজ করতেছেন, এবং আপনি যখন এসিতে কাজ করবেন এই যে এসি ভোল্ট মিটারে, তখনও কিন্তু এই দেখেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে খেয়াল করে দেখেন এসির কথা যখন চিন্তা করবো 240 415 10 এম্পিয়ার, আবার এইখানে দেখেন মানে এখান থেকে আপনি যেটা পাবেন ফিক্সড 240 ভোল্ট পাবেন, 240 ভোল্ট ফিক্সড এখানে, কিন্তু আবার এখানে দেখেন 0 টু 240 415 ভোল্ট, তার মানে 0 থেকে
240 পর্যন্ত আমি এটা ভ্যারি করতে পারবো, এই যে এখানে যে এটা দিয়ে পাওয়ার সাপ্লাই এটা ভ্যারি করতে পারবো। হ্যাঁ, এটা এই পাওয়ার সাপ্লাই মোটরটা কিন্তু বুঝতে হবে, এটা এসি ডিসি দুটো দিতে হবে। হ্যাঁ, এটা এখান থেকে এসি ডিসি দুটোরই আপনি পাওয়ার পাবেন এবং এটা দিয়েই হচ্ছে আপনার এই মডিউলগুলোতে কানেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি একেবারে সিম্পল জিনিস একটা দেখাই কীভাবে কানেক্ট করবো। ফার্স্ট অফ অল হচ্ছে যে দেখেন, ফর এক্সাম্পল বলার জন্য বলতেছে এরকম একটা কানেক্ট করলাম, তারপরে এখানে ঠিক আছে। আমার অনেক সময় দেখা যায় যে নোট মানে এক জায়গায় দু তিনটা কানেকশন থাকতে পারে, তো সেক্ষেত্রে এখানে দেখেন এই যে এখানে দেখেন এই যে এখানে যে আপনার চাইলে আমি কানেক্ট করতে পারি ঠিক আছে, এরকম যতগুলো দরকার আপনি করতে পারেন। আচ্ছা, সো এই ক্ষেত্রে আপনাকে কি থাকতে হবে, দেখেন আপনি 240 ভোল্ট 10 অ্যাম্পিয়ার আপনার ক্ষতি করার জন্য যথেষ্ট, এটা খুব সাবধান থাকতে হবে। যখনই আপনি এটা নিয়ে কাজ করবেন আপনি মনে রাখবেন যে এটা আপনার জীবন ক্ষতির মধ্যে রাখতে পারে। সো আমরা যখন হাই ভোল্টেজে কাজ করি এই ল্যাবগুলোতে আমাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক আছে। সো আমার আমার খেয়াল আছে একেবারে আমি যখন ল্যাবে কাজ করছি তখন আমরা এসি ডিসি সার্কিট আপনারা আপনারা যেটা বলেন কি আপনাদের প্রথম কোর্স কোনটা? ডিসি সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট 1, ইলেকট্রিক্যাল সার্কিট 1। আমাদের এরকম এরকম 1 টু ছিল কিন্তু আমরা যে ডিসি সার্কিট ডিসি সার্কিট বলতাম। এসি সার্কিটের মধ্যে একটা আপনাদের যখন মিটার কাজ করে থাকবেন যে ওয়াট মিটারের রিডিং আছে দুটো ওয়াট মিটার দিয়ে আমরা হচ্ছে কানেকশন, তারপর হচ্ছে আপনার ওই যে 120 ওয়াটের বাল্ব আছে ওগুলো জ্বালানো নেভানো কানেকশন চেক করা ওগুলো আমরা করেছিলাম। তো তখন দেখা গেছে আমরা ল্যাবে আমাদেরকে খুব মানে ওইটার জন্য আলাদা আলাদা টাকা পয়সা খরচ করতেছে, এমন ভাবে ওরা ইয়ার প্রেজেন্ট করছে যে আপনার 100 ভোল্টের মধ্যে সব কাজ করার জন্য, যাতে করে আমাদের যদি ডিরেক্ট কানেকশন আমরা দিয়ে ফেলি আমাদেরকে মারা না যায়, মানে অমন ভাবে ডিজাইন করা যদি কেউ কানেকশন দিয়ে দেয় তাহলে মানে হাত দিয়ে দেয় ওইটা পড়ে যাবে সার্কিট ব্রেকার এত দ্রুত রেসপন্স করবে। তারপরেও সতর্কতা ছিল, কারণ হচ্ছে কি তখন আমরা ছোটো ছিলাম, ছোটো বলতে কি সেকেন্ড সেমিস্টারের একটা বাচ্চা যখন এসি সার্কিট নিয়ে কাজ করবে তখন কিন্তু তাকে খুব সতর্ক থাকতে হবে, কারণ এখানে তো সে যদি শক খায় তার ক্ষতি হবে। যত এক সেকেন্ড দু সেকেন্ডের জন্য ধরুন একটা কারেন্ট মানে ইলেকট্রিসিটি যখন আপনার বডিতে পাস করবে আল্লাহ তো আপনাকে আর ইলেকট্রিসিটি কন্ট্যাক্ট করার জন্য তৈরি করেনি, করছে নাকি? তাইলে আপনাকে সতর্ক থাকতে হবে। তো আমি কী করছিলাম একটু বেশি উৎসাহী, কিছু কিছু আসে না ল্যাবে দেখবেন এইটুকু আর কি, আমি ওই বেশি উৎসাহের কারণে আমি মানে একদম বেশি করতেছি। এখন উনি দেখতেছে যে কানেকশন দেওয়া আছে, কানেকশন দেওয়ার পরে আমি হচ্ছে ওই তারের এখানে এইখানে হাত দিয়ে দিয়ে বুঝে গেছি ডাক্তার, তা আমাকে ডিরেক্ট বলা হয়েছে তুমি কি তাড়াতাড়ি ধরতে চাই। এগুলা হচ্ছে যখন কাজ করবে খুব সাবধানে করতে হবে, বুঝতে পারছেন? ল্যাবে কখনো তাড়াহুড়ো করা যাবে, মনে হইতে পারে আপনারা তিনজন একটা গ্রুপ পাঁচজন একটা গ্রুপ, এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন যে হ্যাঁ হ্যাঁ ল্যাবে রিডিং নেওয়া হয়ে গিয়েছে আমি তো আর কাজ করতে পারলাম না। রিডিং নেওয়ার সময় হয়তো একজন লিড দিয়ে বা দুজন লিড দিয়ে কাজ করবে, পরে আরো দুজন বাকি থাকবেন না, দুজন পরে রিডিং নেওয়ার পরে আবার ওটা রিচেক করে কাজ করেন, সমস্যা নাই। ভার্সিটি তো বলে নাই যে একবার রিডিং নেওয়ার পরে আর যাওয়া যাবে না, বলছে আপনাদের ইউনিভার্সিটি আপনাদের ল্যাব আপনারা সতর্কতার সাথে যতবার খুশি ব্যবহার করবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা সবচেয়ে মজা সিএসসি তে এই মজাটা আছে, আপনি ল্যাবে যত খুশি দিয়ে কাজ করতে পারেন, কারণ এটা আমরা কনজিউমেবল কিছু কাজ করতেছি না। আপনি যদি কেমিস্ট্রি ল্যাবে যান, আমাদের ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি ল্যাব আমরা যখন ব্যবহার করতাম আমাদেরকে ওইটা নন প্র্যাকটিস এরকম মানে প্র্যাকটিস করার সুযোগ ছিল না, একবার সুযোগ পেয়েছিল ওই পরীক্ষার আগে একবার আমাদের প্র্যাকটিস করতে একবার, মানে আপনি ওই একবার ভুল করছেন না ভুল, এরপর আপনি পরীক্ষা দিতে হবে। কেন দিতে না জিজ্ঞেস করা হয়েছিল, পরে বলছে এটা কনজিউমেবল, মানে আপনি যে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এগুলো ব্যবহার করবেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো ব্যবহার করবেন, এগুলো তো একবার যদি ব্যবহার করেন শেষ কিন্তু তো হবে, এটা যেহেতু কনজিউম করতে হয় আপনাকে এটা বেশি ব্যবহার করার সুযোগ দেয়। কিন্তু এটা তো এরকম যে এই সিনফোনাস নম্বর একবার কানেকশন দিলে দেওয়া যাবে না, আবার কিনে আনতে হবে না, তাহলে আপনারা একটা গ্রুপে তিনজন থাকলে তিনজনে তিনবার করবেন, প্রথমবার রিডিং নিলেন পরের দুজন আবার ট্রাই করবেন, এটার এক্সামে সবার কানেকশন দিয়ে কাজ করা ঠিক আছে, সবার এটা আপনার পরীক্ষা দিয়ে পাশ করতে। এখানে আপনি এই যে দেখেন আপনার কাছে মনে হতে পারে এই যে 60 তে স্যার আমাকে 60 দিয়ে দিবে, 60 পাইলে তো পাস, আপনাকে ওই ল্যাবে পাস করতে হবে,
ওইটা পাস করতেই হবে। ল্যাব পাসটা করলে আপনি বাকি ওই যে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দিয়ে পাস করে চলে যাবেন, এটা করা যাবে, আপনাকে ল্যাবে করা যাবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যেগুলো যে আপনারা যখন এগুলো নিয়ে কাজ করবেন খুব সতর্কতার সাথে কাজ করবেন, হ্যাঁ, কারণ আপনার পরিবার আগে, আপনার বিষয়ে আপনার পরিবার কি ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, কারণ আমাদের কাছে তখন কাট লাগবে যে আমার ছাত্রটা এটা কাজ করতে দিয়ে খুঁজে আমাকে করবে, তাই না, সতর্ক থাকবে। একটা কাজ ওটা বলে একদিনের কাজ দশ দিনে করবো, সমস্যা আছে, আস্তে আস্তে করবো। আচ্ছা, আর প্রথমে এটা হচ্ছে সার্কিট ব্রেকার, কিন্তু এটা আমরা আসলে সুইচ হিসেবে ব্যবহার করি, প্রোটেকশনের দরকার হইলে তখন পড়ে যাবে, ও নিজে পড়ে যাবে, সমস্যা নেই, কিন্তু আমরা একটা সুইচ হিসেবে সার্কিটটা সুইচ হিসেবে ব্যবহার করা যাবে যায়। এ দেখেন আপনাকে প্রথম অন করতে হবে, তারপরে এটা হচ্ছে এখন অফ অবস্থা, ঠিক আছে, প্রথমে অফ করতে হবে, এই যে এরপরে তারপরে আমরা এখানে সাপ্লাই দেবো, সেটা আমরা পরে আবার দেখবো না, সমস্যা নেই। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এই জিনিসগুলো যদি আপনি ঠিক মতো ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য এই ল্যাপটপ বোঝাটা ইজি, ঠিক আছে। এই জন্য পাওয়ার সাপ্লাইটা খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন, তাড়াহুড়ো করা যাবে, ওকে ফাইন, কারণ এখানে তো বুঝে গেল 240, তারপরে হচ্ছে 415, 5 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার কারেন্ট, তার মানে আমার ক্ষতি করার যথেষ্ট ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, তাই না, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, তাহলে এই তারের বিষয়টা বুঝতে পারছেন, তার হচ্ছে এই যে যখন কানেকশন দিবেন এই যে মাঝে ধরে, এই যে এই মাঝে ধরে, ঠিক আছে, এই যে মাঝে ধরে কানেকশন দিবেন, এখন বড় রাখা যায় তো মনে হয় রাখে নাই আর কি, আমি তো আমরা যখন এতে কাজ করছি এটা আরও এটা দামের উপরে, হ্যাঁ, এটা মনে হয় মিডল ক্লাস আর কি, আপার ক্লাসেরগুলো আর হইতে পারে, এটা মনে হয় আপার ক্লাস, ঠিক আছে। তো আপনারা হচ্ছে একটু সতর্কতার সাথে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এই পার্টটুকু বোঝার পরে আমরা এখন আজকে কি করা আমাদের প্ল্যান সেটা আমরা দেখি, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা আমরা দেখি, এই যে এইটা হচ্ছে একটা ল্যাবের সার্কিট এখানে দেওয়া আছে, এটা আমরা করব না, কিন্তু এটার কানেকশনটা আমরা বুঝব। ফার্স্ট অফ অল যেটা দেখেন এই যে ইনপুট সাইড কি বলা হয়েছে 230 ভোল্ট, কত, 50 হার্টজ, 1 ফেজ AC সাপ্লাই। আচ্ছা, আপনাদেরকে একটা আউট অফ কন্টেক্সট কথা বলি, মনে করেন বাজার থেকে আপনার বাড়িওয়ালা, যদি আপনি নিজে বাড়িওয়ালা হন তাহলে তো আপনি মানে বাংলাদেশিদের মধ্যে একজন সৌভাগ্যবান হন, ঢাকা শহরে আপনার নিজের বাড়ি আছে, না থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমার নিজেরও নাই, আমি হচ্ছে আপনাদের দল যদি না থাকে। সো আপনাদের দেখবেন বাড়িওয়ালা বা অনেক সময় অনেক জায়গাতে যে মোটর নিয়ে আসে বড় বড় মোটর বাক্সর মধ্যে, যেহেতু আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং 4 বছর পরে নিজেকে দাবি করবেন আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওই যে রেটিংটা 2 বছর পরে, ঠিক আছে, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে, 2 বছর তো পার হয়ে গেছে, আর 2 বছর ইনশাআল্লাহ দেখতে দেখতে চলে যাবে। তো এখন দেখেন ওই যে একটা খামের যে খোসা থাকবে, ওই খোসাতে যেরকম টেবিল দেওয়া থাকে, ওই টেবিলগুলো একটু পরে দেখবেন বুঝেন কিনা, ওইখানে রেটিংগুলো বুঝেন কিনা, কি বলছে 230 ভোল্ট নাকি কত ভোল্ট, 50 হার্টজ, তারপর পাওয়ার ফ্যাক্টর বা কী সব কথাবার্তা লেখা আছে ওগুলো একটু দেখবেন, যদি না বুঝেন তাইলে পড়ালেখায় গাফিলতি করছেন, যদি বুঝেন আলহামদুলিল্লাহ আরও শিখতে হবে, বুঝে আসছে। আচ্ছা, যদি বাড়িওয়ালা না হয় মোটর না আনে, এটা তো এমনি এমনি বুঝলাম, তো তখন আপনাকে ওই জায়গা ওনার থেকে আপনি তো এটা এটা হচ্ছে জাস্ট আপনাকে একটু জোকস এর পার্ট, আপনাকে ফান করে এটা বলা হয়েছে, বাট আপনি হচ্ছে চাইলে এটা ইন্টারনেট থেকে সার্চ করে দেখতে পারেন, এখন যে আপনি খালি বাড়িওয়ালার কাছে যাবেন আঙ্কেল আপনি মোটর দেন, আরে বাবা মোটর তো আমি বংশাল থেকে পুরান কিনে নিয়ে আসছি, তো ওইটা হচ্ছে ভিন্ন হিসাব। তো এটা হচ্ছে যে রেটিংটা বোঝা, অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একটা কম্পোনেন্টের আপনাকে যদি ডাটা শিট দেয় এটা আপনাকে বুঝতে হবে, যদি বুঝতে না পারেন আপনার সমস্যা। একটা কথা হচ্ছে 100% মধ্যে 80% না বুঝতে হবে, 20% না বোঝা গেলে এটা পড়ার সুযোগ আছে ভালো করে, তাই না,
কিন্তু বুঝতে হবে। আচ্ছা এখানে 230 ভোল্ট 50 হার্টজ মানে বলা হয়েছে এটার মেইন যেটা সাপ্লাই যেটা 230 ভোল্ট দেবে এবং ওর গ্রিড ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ এবং ওয়ান ফেজ এসি সাপ্লাই, সাপ্লাইটা হচ্ছে ওয়ান ফেজ। এখান থেকে কি ওয়ান ফেজ দেওয়া যাবে নাকি সবসময় থ্রি ফেজ দেওয়া লাগবে বলেন তো? আমি চাইলে ওয়ান ফেজ দিতে পারবো, টু ফেজ দিতে পারবো, থ্রি ফেজ, টু ফেজ দিলে পাক হবে নাকি হবে না? ওয়ান ফেজ টু ফেজ থ্রি ফেজ তিনটে এখানে দেওয়া যাবে। যদি আমার আপনার সাপ্লাই সাইড যেটা বা আমার আউটপুট সাইড যদি ওয়াই কানেক্টেড করে দিতে বলে তাহলে নিউট্রাল করে দিব। এটা হচ্ছে মানে কানেকশনের অনেকগুলো ওয়ে আছে। কয়টা ওয়ে? লটস অফ ওয়ে। মানে একটা ইলেকট্রিক্যাল সিস্টেমকে আমি চার ভাগে করতে পারি, ওয়াই ডেল্টা, ওয়াই ওয়াই, ডেল্টা ডেল্টা, ডেল্টা ওয়াই। ফাইন, সো এই হচ্ছে কানেকশনের এই যে সাপ্লাই পার্টটুকু আলোচনা করা হয়েছে। এখন আমি বলি একটা সার্কিটের ভোল্টেজ যদি আপনাকে কম্পোনেন্টে মাপতে হয় আপনি কি করবেন? একে অবশ্যই আপনাকে প্যারালালের সাথে কানেক্ট করতে হবে। আপনার মেইন একটা টার্মিনাল যেটা সেটার সাথে গ্রাউন্ডকে রেফারেন্স ধরে আপনাকে ওইটা প্যারালালি কানেক্ট করতে হবে এইটা। আর যদি অ্যামিটার করতে চাই তাহলে কি করতে হবে? অবশ্যই সিরিজে কানেক্ট করতে হবে। ওকে, এখন আমাকে বলেন তো এই অ্যামিটার যে রিডিং দিবে এটা কি পুরোটা সার্কিটের রিডিং না কারেন্ট দিবে? তাহলে এখানে যে কারেন্ট আর এখানের যে কারেন্ট আমি এটা কি মাপতে পারবো বলেন তো আমাকে? এটা কি ঠিক হয়েছে? আপনি যদি বলেন আমাকে বলেন তো এই পুরো সিস্টেমটা কি কি সিস্টেমে আছে? মিক্সড মানে সিরিজ প্যারালাল আর মিক্সড, মিক্সড মানে সিরিজ প্যারালাল মিলা, এটা কি মিক্সড নাকি সিরিজ প্যারালাল? মিক্সড স্যার, এটা অলরেডি একটা প্যারালাল করা সার্কিট আছে। কে স্যার এমএলসিবি সার্কিট আছে। এটা কি সিস্টেম সিরিজ প্যারালাল কানেকশন? এই পুরো সার্কিটটা কি সিরিজ প্যারালালে আছে নাকি ওই সাপ্লাই ভুলে যান, ওটা ভুলে যান, এটা ভুলে যান? এটা হচ্ছে আপনাকে ওই যে ট্রান্সফরমার থেকে কানেকশন দিয়েছে বুঝছেন, ওর জন্য আপনার মূল হচ্ছে এখান থেকে শুরু। এটা কি সিরিজ প্যারালাল নাকি মানে মিক্সড? এটা হচ্ছে সিরিজ কানেকশন। বলছিলেন আমি শুনি নি, কারণ আমি চাচ্ছিলাম আপনারা ভুল বলেন। আচ্ছা কনফিউজ কনফিউজ থাকলে হবে না, আর আমি চাচ্ছিলাম আপনারা ভুল বলেন। আপনারা যদি ভুল না বলেন আমি শুদ্ধটা বলবো কেন? রাইট, ভুল বলবেন, ভুল বলবেন ইচ্ছা করে। আচ্ছা ফার্স্ট অফ অল এটা পুরোটা সার্কিট সিস্টেমটা হচ্ছে আমরা মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশনে শেখাই যে আপনাকে যদি বলা হয় তিনটা কম্পোনেন্টের জন্য আলাদাভাবে আপনাকে রিডিং নিতে আপনি কী করবেন? তিনটা মিটার কিনবেন বাজার থেকে? অবশ্যই না, একটা মিটার। এখানে একটা দিয়ে তো আমি, এটা যেহেতু সিরিজ সার্কিট আমার এই লুপের মধ্যে যে কারেন্ট এখানে যে কারেন্ট যাবে এখানে যাবে সব সাথে এক কারেন্ট যাবে ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা কী হবে? এখানে একটা মিটার দিয়ে পাওয়া যাবে। সো এই জন্য আমি একটা মিটার কিসে সিরিজে কানেক্ট করেছি। আর পার্টিকুলার কম্পোনেন্ট যেটা রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এখানে দেখেন ভোল্টমিটার আমি কানেক্ট করেছি আলাদা আলাদাভাবে এবং এটা হচ্ছে প্যারালালি কানেক্টেড। এই কানেকশনগুলাই হচ্ছে আমরা আসলে এই পুরোটা ল্যাবে এই কানেকশনগুলো আমাদের লাগবে। যেটা এখন আপনাদেরকে বলি নাই ওয়াট মিটারের কথা, আপনাদের এখানে ওয়াট মিটারটা খুবই সিম্পলভাবে দেয়, কিন্তু আমাদের যখন আমরা কাজ করেছি আরেক ধরনের ওয়াট মিটার আছে, ওইটা অ্যানালগ ওয়াট মিটার যেটা অনেক জায়গায় ব্যবহার করা হয়। এরকম একটা বক্স, বক্সের মধ্যে আপনাকে দুইটা কয়েল এরকম থাকবে। একটা কয়েল হচ্ছে এই যে এই পার্টটুকু, এটা কিন্তু আপনার ওয়াট মিটার, এটা কিন্তু ওয়াট মিটার। এই কারণে তো সবাই প্যারালাল। ও স্যার, আমি চাইছি আপনারা ভুল বলেন, ওর জন্য আমি কানেকশন এটা বলি নাই, তো এটা হচ্ছে ওয়াট মিটার। এইখানে একটা কয়েল দেখেন, এই কয়েলটা কি সিরিজে আছে না? তার মানে এ হচ্ছে কি দিবে আপনাকে? কারেন্ট দিবে। আরেকটা দেখেন এই যে এটা প্যারালাল এর সাথে কানেক্টেড না, এটা ভোল্টেজ দিবে। ভোল্টেজ আর কারেন্ট মিলে কি হবে? ওয়াট হবে। এখানে যে ডিফ্লেকশনটা পাবেন মিটারে, এই ডিফ্লেকশনটা হচ্ছে আপনার ওয়াট। সো এইভাবে হচ্ছে আপনার অ্যানালগ ওয়াট মিটারটা কাজ করে। আর এটা হচ্ছে এতটাই সিম্পল যে এটা হচ্ছে ওই দিলেই হচ্ছে এর করসপন্ডিং এ আপনাকে বের করে দেবে কত ওয়াট আছে ঠিক আছে। আমরা আসলে যদি আপনাকে পাওয়ারের কথা যখন বলবো আপনি এভাবে নিজে আলাদাভাবে করে দেখাবেন,
যেহেতু আমার কাছে এখন অ্যানালগ নেই, আমি অ্যানালগ কেন বলতেছি, ডিজিটাল বাংলাদেশে কেন অ্যানালগের কথা হচ্ছে, কারণ হচ্ছে আপনার বেসিকটাকে ক্লিয়ার রাখার জন্য। ঠিক আছে, আপনি আলাদাভাবে ওয়ার্ড ক্যালকুলেশন করতে পারতেছেন কিনা ওইটা, সো এটা আমরা করে দেখব। সো এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। ওয়াট মিটার কি? না স্যার, ওইটা না স্যার, হিটার ওয়াট মিটার এটা এরিয়া, এটা হচ্ছে অ্যানালগ ওয়াট মিটার। হ্যাঁ স্যার, ডিজিটালটার ভিতরে কি আছে? ডিজিটাল ওর একই কানেকশন, ভিতরে তো ইলেকট্রনিক ডিভাইস তো আছে, সেখানে হচ্ছে আলাদাভাবে হয়তো বা ভিতরে মেকানিজম আছে। ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আপনার, এটা তো ইলেকট্রনিক সার্কিটটা আর এখানে তো দেখাবে না, সব থেকে অ্যানালগটা সহজ, তাই অ্যানালগটা এখানে। এটা কানেকশন কীভাবে হবে, সিরিজে না প্যারাল? সিরিজ না, আপনি যে করসপন্ডিং চাচ্ছেন ওইটার, ওই ভোল্টেজ আর কারেন্ট, ও হচ্ছে সার্কিটের করসপন্ডিং নিয়ে আমরা যা সেটা মনে করেন। এখান থেকে যদি মাপতে মানে আপনি জাস্ট ইনপুট আউটপুট এর লোডের কানেকশনগুলো দিয়ে দিলে ও হচ্ছে আপনাকে ওয়াট মিটার দিবে, কিন্তু আসলে আদতে কানেকশন হচ্ছে এটাই থাকবে, এইটাই ওই ডিজিটাল এর ভিতরে এই কানেকশন করা থাকে, অ্যানালগের ভিতরে একই কানেকশন করা থাকে, জাস্ট হচ্ছে ডিসপ্লে আছে এবং নেই। আচ্ছা, আপনার কি কোশ্চেন? স্যার, কোন ফর ডিজিট এটা কি VRMS নাকি VMPG? আচ্ছা, VRMS VMPG মানে এভারেজ আর RMS, তাই তো? RMS আপনি মাল্টিমিটারে যা দেখতেছেন এখানে, ওরা সবাই RMS এ আপনাকে রিডিং দিচ্ছে মাল্টিমিটার। ওকে, এখন আমাকে বলেন এটা নিয়ে আর কোনো কোশ্চেন না স্যার? ঠিক আছে, আমরা হচ্ছে ল্যাবে এই কাজগুলো করব, কিন্তু দেখেন এই আমার ছবিটা এটাকে খেয়ে দিচ্ছে, এই ছবিটা এখানে রেজিস্টার হইতো, এটাকে কি করলো এরকম করছে কেন? এখানে একটা রেজিস্টার ছিল, ছবিটা আমি নেট থেকে নিয়েছি বুঝছেন, এইখানে এখানে প্রশ্চিহ্ন করে দিছে। আচ্ছা কপি, ওটা করছি, এটাও তো কপি করছি, ঠিক আছে সমস্যা নাই, এই যে এটা তো এইটা ড্র করে একেবারে গিয়েছে বাবা, আর এই মুছে ফেলেছি কিন্তু। আচ্ছা খুব ভালো করছি, ঠিক আছে আমি প্রথম যেটা দেখি এখানে আপনাদেরকে, এই যে এখানে এই কথাগুলো এখানে যে বলা ছিল, হ্যাঁ এখানে এখানে একটা যেমন ছিল বলা হয়েছিল যে নাম্বার সিক্সে যেটা বলা হয়েছিল যে ফর এ গিভেন, হ্যাঁ এই যে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, এই যে মনে করো যে হিট ল্যাম্প যেটা, বা ওই আমরা যে আগের লাল বাতিগুলো দেখি, হ্যাঁ টাংস্টেন, যে আপনার ফিলামেন্ট বাল্বগুলো, হ্যাঁ ভেরি গুড, যে এই এটার উচ্চারণটা আসলে বলতে উচ্চারণ করতে কষ্ট হয়, রিপ্লেস করলাম, হ্যাঁ ওই যে ফিলামেন্ট যে ল্যাম্পটা সেটার একটা পাওয়ারের রিডিং আমি এখান থেকে নেব, কিন্তু এখন এই ফিলামেন্ট ল্যাম্পটা আমার নাই, একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে কি করতে হবে, একটু বিকল্প কিছু করতে হবে, এটাকে শুদ্ধ ভাষায় কি বলে, একটু রিপ্লেসমেন্ট করতে হবে, মানে সুযোগে যখন দরকার হবে। তো এই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন যে যেহেতু আমার এখানে ফিলামেন্ট বাদ, তার মানে কি প্রচুর পরিমাণ রেজিস্টিভিটি একটা থাকতে পারে, তা আমি এটা এখানে রিপ্লেস করছি যে আমার একটা রেজিস্টিভ লোড, এটাই আমার ফিলামেন্ট বাল্ব। আমি এখানে এখানে দেখেন আপনাকে এই যে 50 ভোল্ট দেওয়া আছে, আবার এখানে দেওয়া আছে 120 ভোল্ট, এটা একটু সাবধান, কানেকশন দেওয়ার পরে আমার থেকে ফাইনাল অবজারভেশনটা নেবেন, এখানে 120 দেওয়া আছে, এটা আসলে 50 হবে, এখন আদৌ 50 হবে কি না আমাদের এটা ইয়া করে দেখতে হবে, 50 দিলে হবে নাকি কত দিলে হবে না দেখবো। ফার্স্ট অফ অল আপনাকে দেখেন এখানে একটা ভোল্টেজ আপনি দিলেন, ফর এক্সাম্পল 50 ভোল্ট 50 হার্টজ, এটা দেওয়ার পরে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই রেজিস্টরের করসপন্ডিং যে ভোল্টেজটা, আপনাকে ডেফিনেটলি সাপ্লাই এর এগেনস্টে একটা ভোল্টেজ আপনাকে বের করতে হবে, তারপরে সাপ্লাই ভোল্টেজ বের করার পরে হচ্ছে এই ভোল্টেজটা আপনাকে বের করতে হবে, পরে এর কারেন্টটা বের করতে হবে, এটা করে আপনাকে এবং এখানে পাওয়ার ফ্যাক্টর আপনাকে বের করতে হবে,
তো এখানে এই কথাগুলো বলা আছে, ইউজ এ ওয়াট মিটার টু মেজার দ্য সাপ্লাই ভোল্টেজ কারেন্ট অ্যান্ড রিয়েল পাওয়ার। যে পাওয়ারটা এখানে কনজিউম হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা রিয়েল পাওয়ার, ঠিক আছে। তারপরে ইউজ ইওর মেজার ভোল্টেজ 50 ভোল্ট, এটা আপনি নিজে ইয়ে করবেন, সাপ্লাই করসপন্ডিং দেখবেন এটা আদৌ 50 আছে নাকি কমে 19-20 হয়ে গেছে। অনেক সময় সাপ্লাই 50 দিলে দেখাচ্ছে 49.5, তো 49.5 লিখবেন, 50 হলে 50 আলহামদুলিল্লাহ, না হলে সমস্যা নেই, কিন্তু 50-র উপরে গেলে সমস্যা, 50 দিচ্ছেন 51 আসছে প্রবলেম আছে। আপনি আচ্ছা একটা কথা হলো, আপনার আমি 1,00,000 টাকা দিলাম, আপনি কোথাও ইনভেস্ট করলেন না, এটা তারা খরচ হওয়ার কথা। 1,00,000 টাকা দিলে 1,00,000 থাকলে তো ভালো, আপনি খুবই ভালো মানুষ, কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা তো বেশি, তাই না। আপনি এখান থেকে নতুন বাজার যাবেন 30 টাকা গাড়ি ভাড়া, এখানে চলে যাবেন 25 টাকা, তাই না। তো ওই হিসাবে চিন্তা করলে দেখা যায় যে আসলে 50 দিলে 51 তো পাবেন না, অসম্ভব, আরও কমবে, কারণ পাওয়ার তো ডিসিপ্লিট হচ্ছে রেজিস্টিং। সো এনিওয়ে আপনি 50 ভোল্ট পাইলে ভালো, না হলে নাই, ঠিক আছে। যেটা আসবে ওইখানে এখানে রিডিংটা লিখবেন, আপনি সাপ্লাই ভোল্টেজ কত দিচ্ছেন ওইটা দিবেন, তারপরে হচ্ছে কারেন্ট কত পেয়েছেন এবং রিয়েল পাওয়ার কত। যেহেতু ভোল্টেজ আপনি সাপ্লাইতে মানে ওই সাপ্লাই ভোল্টেজটা এখানে না লিখে আপনি লিখবেন হচ্ছে রেজিস্টেন্স লোডটা বিআর, বিআরটা কত আসছে এটা লিখে, এখানে কারেন্ট কত আসতেছে সার্কিটে সেটা লিখে, তারপর আপনি এখানে রিয়েল পাওয়ারটা ক্যালকুলেশন করবেন, এটাই হচ্ছে আপনার ওয়াট। তারপরে দেখেন ইজ ইওর মেজার ভোল্টেজ 50 ভোল্ট, ভিআর কি 50, যদি 50 হয় 50 লিখবেন, না হলে যেটা আছে সেটা লিখবেন। ডাজ দ্য মেজার রিয়েল পাওয়ার ইন ওয়াট ম্যাচ দ্য নমিনাল ওয়াটেজ, যেটা হওয়ার কথা সেটা কি পাইছেন, যদি ম্যাচ করে ভালো, না করলে নমিনাল মানে কি আপনাকে যদি এটা বলছে 120 ওয়াটের ল্যাম্প, ঠিক আছে, এই যে এখানে লেখা আছে আপনারা এটা একটু বাসায় ভালো করে পড়ে নেবেন, এটা অলরেডি দেওয়া আছে স্যার, এটা মানে এটা নমিনাল বলতে বুঝাইছে আপনাকে যদি 60 ওয়াটের বাল্ব ধরে, এটা 60 ওয়াটের বাল্ব থাকতো, এটা কি 60 ওয়াট পাইছেন কিনা সেটা। তারপরে হচ্ছে এরপরে ডাজ দ্য ইকুয়েশন পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টস ইনটু কারেন্ট ভোল্ট কারেন্ট ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, এই ফিলামেন্ট ল্যাম্পের জন্য কি এই ইকুয়েশনটা খাটে কিনা, এটা গেল একটা। তারপরে হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টরটাকে বের করতে হবে, এটা টাস্ক ওয়ান, সেম কাজ ক্যাপাসিটিভ লোড দিয়ে করবে, ক্যাপাসিটিভ লোড দিয়ে করে তারপরে দেখবেন এটা হচ্ছে প্রথম একটা স্যার রেজিস্টার, হ্যাঁ ওইটা হচ্ছে জাস্ট ওই রেজিস্টারটাকে ক্যাপাসিটর দিয়ে আমরা আলাদা করব, ঠিক আছে। এখন এখান থেকে কিভাবে করব, এই যে দেখেন আমরা ক্যামেরা দিয়ে একটু ফোকাস করে নিই, এই দেখেন এটা হচ্ছে একটা রেজিস্টিভ লোড, এই রেজিস্টিভ লোডের ক্ষেত্রে খেয়াল করে দেখেন এটা হচ্ছে 2000 ওহম, এটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটি আছে সব আছে, সো রেজিস্টিভ। তারপর হচ্ছে এটা চাইলে আমি যদি এটা যদি অন করি তাহলে এটা কত হয়ে যাবে 2000 ওহম, 2 কিলো ওহম, 80 ওয়াট এটা কনজিউম করবে, টোটাল এরা হচ্ছে কনজিউম করবে কত 80 80 80, 240 ওয়াট। তা আমার তো আর বাল্বের দরকার নাই, হ্যাঁ বাল্ব হলে সুবিধা হইতো, এটা জ্বলতো দেখতেন ভালো লাগতো, কিন্তু এটা দিয়েও এক্সপেরিমেন্ট করা যাবে, তাই না স্যার। এখানে কি মানে ইন্ডিভিজুয়াল করা যাবে না, মানে একটা দিয়ে করা, আচ্ছা দেখেন আমি তো 80 ওয়াট দিয়ে করব, হ্যাঁ আমি স্যার আর বাকিগুলো এই যে অফ করে দেব, ও আচ্ছা, আর যদি তিনটা দিয়ে করে পুরোটা কাজ করবে, আর যদি এটা অফ করে দেই তখন জাস্ট এটার জন্য কাজ করবে, এটা দিলে তখন এই দুটোর জন্য কাজ করবে, পুরোটা কাজ করবে, ঠিক একইভাবে একইভাবে আমরা চাইলে আমাদের না না ওইটা আমি একদম সিস্টেম করে প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করতেছি, এই যে আমি চাইলে ঠিক একইভাবে আমার ইন্ডাকটিভ লোড আর ক্যাপাসিটিভ লোডগুলোকে কাজ করাই দেবে, ঠিক আছে। সো ওই ক্যাপাসিটিভ লোড করে আমরা কী করবো, ওইটা রিয়্যাক্ট্যান্স বাই করবো, পাওয়ার ফ্যাক্টর বাই করবো, করা যায় কি না চেষ্টা করবো, না করতে হলে নাই কিন্তু চেষ্টা করবো। আমাদের ল্যাবে কী কাজ করতে হবে এটা বুঝতে পারছেন, ওকে ভেরি গুড। আচ্ছা ফার্স্ট অফ অল এটা দেখেন, এই যে এইখানে
আপনারাই দেখেন না ক্যামেরা দেখে আচ্ছা কেউ দেখেন দেখেন কয়টা 1 2 3 4 5 6 7 8 9 এখন এখানে গুনে দেখেন কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 9টা তার মানে একটার জন্য একটা ঠিক আছে সো সিমিলারলি এখানে যদি আপনি একটা অন করে দেন তাহলে আপনি এখানে 2000 ওহম পাইতেছেন আর একটা করলে 1200 আর একটা হচ্ছে কত 800 সো টোটাল এখানে হচ্ছে প্যারালাল আছে না স্যার এটা তো 4 কিলো স্যার এখানে রেজিস্টার গুলো তো ফিক্সড তাই না মানে সবগুলো ফিক্সড এটা জি বিল আচ্ছা এবং কিন্তু দেখেন পাওয়ার রেটিংটা হচ্ছে ভিন্ন 80 ওয়াট সবগুলা কিন্তু 80 ওয়াট 80 ওয়াট তো 80 ওয়াট আর এখানে মানে ভেরি করতেছে কোনটা না ওয়াট ঠিক আছে ভেরি করতেছে কে রেজিস্টিভিটি ভেরি করতেছে তার মানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কি ও কি আর অ্যাডজাস্ট করবে কারেন্ট V = IR ঠিক আছে সো পাওয়ার রেটিং যদিও সবগুলার এক রেজিস্টিভিটি আলাদা তাহলে সেখানে কারেন্ট ড্র হবে কম বেশি তার মানে এখানে আপনার 2000 হচ্ছে কারেন্ট কম যেতে দিবে 1200 তার থেকে একটু বেশি 800 আরও বেশি কম্বাইনলি করতে গেলে তখন কি হবে টোটাল আমার পাওয়ার ডিসিপেশন হবে কত 240 ওয়াট ঠিক আছে আর ইচ উইল ডিসিপেট 80 ওয়াট বুঝে আসছে ঠিক আছে না আর কিছু কে এটাই তো যথেষ্ট এটা দেখাইতে হবে না সবাইকে যে আমরা কি করতেছি আচ্ছা আচ্ছা এখানে দেখেন এইটা আপাতত 0 আছে হ্যাঁ তো এখন এই যে লোড যেটা লোড কিন্তু আমি রেজিস্টিভ লোড দিয়েছি এবং ও 80 ওয়াট ডিসিপেট করবে তো সেক্ষেত্রে এখানে আপনার যে নমিনাল ওয়াটেজ যেটা 80 ওয়াট কিন্তু মাথায় রাখবেন আপনার রেফারেন্স যেটা হবে সেটা 80 ওয়াট হবে এখন এটা আমার ভোল্টমিটার ডিজিটাল ভোল্টমিটারে কি দেখাচ্ছে আপনি কিন্তু রিডিং এটা নেবেন না নেবেন হচ্ছে এই যে ঢেউ খাওয়া যেটা ঢেউ খাওয়া মানে হচ্ছে এটা হচ্ছে এসি কারণ আপনি এখানে আপনার পাওয়ার যে সাপ্লাই দিচ্ছেন এই এসি থেকে দিচ্ছেন সো এখানে আপনি এই ডিজিটাল মিটারের যেটা সেটা রিডিংটা দেখবেন এটাই হচ্ছে আপনার পাওয়ার যেটা হচ্ছে আপনি সাপ্লাই করতেছেন এই পাওয়ার সাপ্লাই মডিউল থেকে তো আমি এখন একটু দেখি এই যে বাড়াচ্ছি এটা করতেছে কেন স্যার ডিসি বাড়াচ্ছি সরি স্যার উপরে দিতে হবে স্যার এটা অফ সরি স্যার অফে আছে ঠিক আছে এইটা এখন দেখেন 4N যেটা না না আমার মনে হয় 4N নিতে হবে এই যে এখানে 4N মানে হচ্ছে এই এসির 4 আর N এর থেকে হচ্ছে আমি পাওয়ারটা ইয়া করবো সো এটা যদি এখন আমি দেখেন ইয়া করি বাড়াচ্ছি এই যে বাড়তেছে ঠিক আছে সো আমি আপাতত মানে সাবধানতার জন্য 50 দিয়ে রাখলাম ওকে 50 দিয়ে রাখলাম এখন এই যে এটা ও খুলে ফেলছি এখন রিডিংয়ে দেখেন 52.2 বা 52.1 এটা হচ্ছে এখন হইতে পারে মাল্টিমিটারের এরর অথবা পাওয়ার সাপ্লাই ও 52 দিচ্ছে এই মিটার আমাকে দেখাচ্ছে হচ্ছে 52ই লেকচারিং করছে স্যার ডিজিট তো স্যার কম স্যার রেকর্ড হয়ে যাচ্ছে এইখানে মাঝে মাঝে হচ্ছে কি হচ্ছে ফ্ল্যাকচুয়েট করতেছে ফ্ল্যাকচুয়েশন করবে আপনাকে রিডিং কখন নেবেন ফ্ল্যাকচুয়েশন করা অবস্থায় রিডিং নেবেন না স্যার যখন স্থির থাকবে এখন মনে করেন কোন একটা রিডিং এ মনে করেন সে বারবার 50, 51, 52, 51, 52 এরকম হচ্ছে আপনি কি করবেন সবচেয়ে বেশি যে জায়গাটা স্টেবল থাকে 51 যদি সবচেয়ে বেশি স্টেবল থাকে তখন 51 তখন যদি আপনি এভারেজ করে নিতে চান তবে এটা না নেওয়াই ভালো যেটাতে সবচেয়ে বেশি থাকবে এটা একটু সামনে আসতে দাও ও একবার চেয়ার উঠছে একবার সো এইটা এই পাশে আসো এখন আমরা আচ্ছা এখন এইটার এইটার রিডিং তো আমরা দেখলাম যে পাওয়ার সাপ্লাই 51 দিচ্ছে বা 51ই পাচ্ছি পাওয়ার সাপ্লাই করসপন্ডিং এ যে ভোল্টেজটা সেটা আমরা জানলাম তাহলে আমরা যদি এখন চিন্তা করতে চাই যে ওর যে ভোল্টেজটা সেটা আমরা দেখি ভিআরটা আমি এখন কোনটা অন করব আপনি যে লোডটা চালাতে হ্যাঁ আমি তাহলে বেশি দামিটা করে 2000 টাকা করে এখন এইটার করসপন্ডিং আমার ভোল্টেজ কত আসে দেখেন 52.2 ও হচ্ছে এটাই ড্রপ করতেছে
এখন আপনাকে ওখানে প্রশ্ন করা হয়েছিল যে 50 ওইটা কত আসে, 50 আসে ভিআর না কত আসে? তো না আপনাকে মনে রাখতে হবে যে আপনি তাহলে 52 দিচ্ছেন, এটা মাথায় রাখতে হবে। এটা একটু খুব সিনসিয়ারলি আপনি 50 দিলে কখনোই ভিআর 52 দিতে পারবেন না, এটা মাথায় রাখবেন। তার মানে কি আপনার ইঞ্জিনিয়ার হিসাবে আপনার কমন সেন্সের সমস্যা, ইজ ইট ক্লিয়ার? ইঞ্জিনিয়ার তো কমন সেন্স থাকাটা জরুরি। আচ্ছা সো এই এই হলো অবস্থা। তাহলে আপনি এখানে ভোল্টেজটা পেয়ে গেলেন, এখন কি করতে হবে? কারেন্ট, কারেন্টটা কিভাবে বের করবেন? খুবই কম হবে, কারণ এখানে দেখেন এর পাওয়ার ফ্যাক্টর কত হবে বলতে পারবেন? রেজিস্টিভ লোডের 1 ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজ থাকে। সো এটা তারপর আপনারা এক্সপেরিমেন্টে যে ভ্যালুটা পাবেন, আমি আবারও বলতেছি মানে এটা হচ্ছে এক্সপেরিমেন্ট, আপনার যে ভ্যালু পাবেন সেটাই এখানে লিখবেন, ঠিক আছে? আচ্ছা একটু আমি একটু বলি, একটু প্রিকশনের যে বিষয়টা একটু শুনেন, যখন কারেন্ট মাপবেন মনে রাখবেন আপনি সার্কিটকে আবার কি করবেন, ডিসকানেক্ট করতেছেন। ডিসকানেক্ট করার সময় অবশ্যই পাওয়ারকে অফ করে করতে হবে, আপনার জীবনটা বেশি দামি। হ্যাঁ, আপনি আবার অন করে দিলে আবার চলে আসবে আগের মতো, ঠিক আছে? আমার ফেরার পথে ভালো লাগে। এখানে কি করব, এই যে দেখেন স্যার এক মিনিট, এই অ্যামিটার কিসের সংযোগ করতে হয় জানো? সিরিজে। হ্যাঁ, তাহলে এটা দেখো তো স্যার, বোঝানোর আগে তোমরা বোঝো কিনা এটা কিভাবে কি আসছে? স্যার বুঝছি স্যার, সিরিজে দেওয়া আছে। তাহলে আমরা এখন কারেন্ট একটু মাপি। আপনি অন দিবেন না, ল্যাব ইনস্ট্রাক্টর যখন আপনাকে বলবে অন দেন, অন দিবেন, অন করবেন। এখানে দেখেন, আপনি আমাকে ব্যাখ্যা করে বলেন কিভাবে করছেন। আপনি যেটা বলেছিলেন ইসি হ্যাঁ
মিটার কি স্যার জীবিত আর ভোল্টেজটা আগের মতোই করে না পঞ্চাশের বেশি আছে স্যার রিডিং আসতেছে নড়ে না স্যার আমি এখন লোড যদি অন করে দিই একই মানে তো দেখেন আমি তিনটাই করলাম দেখছেন তিনটা করার পরে যে 0.24 চলে আসলো বাট আমি কমাই দিলাম একটা দেখছেন 1.92 আরেকটা দিলেও কোনো পরিবর্তন নাই একটাতে তো কোনো কারেন্ট দিই এই ক্ষেত্রে এই যে এখন কিভাবে একটা ভোল্টেজের আপনি মানে একটা সিস্টেমের আপনি মানে ভোল্টেজ কারেন্ট এসিতে নিতে পারবেন এটা কি নিতে পারবেন এখন জি স্যার আশা করি নেক্সট ক্লাসে তাহলে এই যে এডিটিংটা আরসি মানে আর এর ক্ষেত্রে স্যার একটা বাড়াবো দরকার সিরিজ করে দাও আরেকটা বাড়াই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা করলেন একই জিনিস ক্যাপাসিটরের ক্ষেত্রে করতে পারবেন না জি স্যার ঠিক আছে কোনো কনফিউশন থাকবে না স্যার না স্যার ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে এই যে ডাটাগুলো নেওয়ার এগুলো কিন্তু আপনারাই নেবেন এবং আপনারা আপনাদের সুবিধা মতো যাদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং এরকম তিন চারটা পাঁচটা করে গ্রুপ করবেন এরপরের ক্লাসে আপনারা নিজেরা কানেকশন দিয়ে নিজেরা ডাটাগুলো নেবেন প্রত্যেকবার কানেকশনের আগে অবশ্যই ল্যাব ইনস্ট্রাক্টর উনি যিনি থাকবেন ওনার থেকে আপনারা পারমিশন নিয়ে অন করবেন ইজ ইট ক্লিয়ার ল্যাবে কোনো কানেকশন আপনি অন করতে পারবেন না ইনস্ট্রাক্টরের পারমিশন ছাড়া ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে না আজকে তাহলে এতটুকুই থাকুক ওকে